1738 সালের 26 জুন নৈহাটির কাঁঠালপাড়ার এই ভবনে ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জন্ম হয়েছিল এই তার বসত বাড়ি থেকে। আমি কথা বলছি সঞ্জয় বোস, মাই লাইফ মাই ভিউজ। আসুন আজ আমরা ঘুরে ঘুরে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কাঁঠালপাড়ার নৈহাটি সেই ঐতিহাসিক বাড়িটি ঘুরে ঘুরে দেখি। আসুন বন্ধু। বঙ্কিমচন্দ্রের বাড়ির বহিরঙ্গ বা বাহিরের মহল এটাই। বর্তমানে এখানে একটা সুন্দর গার্ডেন করা রয়েছে, আর এই যে অংশটা, এই যে সিঁড়িগুলো দেখছেন, এই সিঁড়ি দিয়েই তাদের দুর্গা দালান বা বর্তমানে যেটা প্রেক্ষাগৃহ রয়েছে সেই প্রেক্ষাগৃহটি এখানে। এটি বাড়ির দ্বিতলের অংশ, যে দ্বিতল অংশে এদিক দিয়ে ওঠা মানা আছে। পেছন দিক দিয়ে আমরা গেছিলাম, পেছনে সিঁড়ি দিয়ে, যেখানে আমরা বঙ্কিমের শয়নকক্ষটি দর্শন করলাম। তার দ্বিতীয় স্ত্রী রাজলক্ষ্মী দেবীর সঙ্গে উনি এখানে আমৃত্যু ছিলেন। আর এই যে পেছনের মন্দিরটি রয়েছেন, এটি এদের পারিবারিক রাধাবল্লভজির মন্দির, যেখানে প্রতিদিন তৎকালীন সময় থেকে কিন্তু আরতি সংগঠিত হয়, নিত্য পূজা সংগঠিত হয়। আর এখানে ঠিক তার পাশেই এই যে দেখছেন, এই সেই শ্যামাচরণ চট্টোপাধ্যায়ের তৈরি করা যে রথ আজও সংগঠিত আছে, সংরক্ষিত আছে এই মন্দিরের পার্শ্ববর্তী একটি জায়গায়। এটা হচ্ছে কাঁঠালপাড়ার বিখ্যাত সেই রথ, যে রথ এই চট্টোপাধ্যায় পরিবার, এই উচ্চবিত্ত চট্টোপাধ্যায় পরিবার তারা শুরু করেছিলেন। আজ দীর্ঘদিন পর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কাঁঠালপাড়ার ভবনে আমি দাঁড়িয়ে আপনাদের সঙ্গে কথা বলছি। এই হচ্ছে বঙ্গদর্শন পত্রিকার অফিস গৃহটি, এবং এখানেই 1872 সালের পয়লা বৈশাখ বঙ্গদর্শন পত্রিকা প্রথমবারের জন্য প্রকাশিত হয়েছিল। এবং প্রকাশিত হওয়ার পর প্রথম 3 বছর বঙ্কিম তার সম্পাদনার কাজ শেষ করেন। এইখান থেকেই আমরা ভেতরে একটি মিউজিয়াম দেখলাম, এবং এই মিউজিয়ামটির ভেতরে বেসিক্যালি বঙ্কিমের ব্যবহৃত পাগড়ি, শাল এবং তার পরিবারের, তার বিভিন্ন মানুষের সঙ্গে তাদের যে ইন্টারাকশান, তার লেখার টেবিল, বঙ্গদর্শন পত্রিকার ক্যাশবাক্স সহ প্রচুর তথ্য, প্রচুর উপাদান আপনাদের দেখার জন্যে সংগৃহীত করা আছে, প্রদর্শিত হয় প্রত্যেক দিন। বঙ্কিমের প্রপিতামহ রামহরি চট্টোপাধ্যায় হুগলির দেশমুখ গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি তার প্রপিতামহের মাতামহের সম্পত্তি পেয়ে সমস্ত পরিবার নিয়ে হুগলির দেশমুখ গ্রাম থেকে কাঁঠালপাড়া নৈহাটির এই অঞ্চলে এই ভবনটি স্থাপন করেন, এবং তারপর বঙ্কিমদের আগমন ঘটে এই পৃথিবীতে 1838 সাল 26 জুন আনন্দমঠ এবং বন্দে মাতরমের প্রতিষ্ঠাতা বা সৃষ্টিকর্তা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের এই বাড়িতেই জন্ম।
যাদবচন্দ্র চট্টোপাধ্যায় এবং দুর্গাসুন্দরী দেবীর তৃতীয় সন্তান বঙ্কিমচন্দ্র, তার ওপরে তার দুই দাদা, বড়দাদা শ্যামাচরণ চট্টোপাধ্যায় আর মেজদাদা সন্দীপচন্দ্র চট্টোপাধ্যায়, যারা পালামৌয়ে সেই বিখ্যাত কাব্যগ্রন্থ উপন্যাস পড়েছেন, তারা জানেন যে তার মেজদাদাও কিন্তু সাহিত্য চর্চার ক্ষেত্রে একটি অত্যন্ত একটি মুখরিত তার অবদান আছে বাংলা সাহিত্যে। তাই আজ এই বঙ্কিমচন্দ্রের বাড়িতে এসে সন্দীপচন্দ্র চট্টোপাধ্যায়ের কথা মনে পড়ছে, তার পালামৌয়ের কথা মনে পড়ছে, পালামৌ গ্রন্থের কথা মনে পড়ছে। আর এখানে খুব ছোট্ট পরিসরে তার এই বঙ্গদর্শন পত্রিকার সংক্রান্ত যে অফিসঘর বা তার যে মিউজিয়াম, তার দোতলায় তার যে নিজের শয়নকক্ষ যেখানে তার দ্বিতীয় স্ত্রী সঙ্গে তিনি অতিবাহিত করেছেন যে সময়টা এখানে, এবং তার শিক্ষা জগতের ক্ষেত্রে তার যে বিরাট বড় যে তার কন্ট্রিবিউশন বা তার যে সারা জীবনের কাজ, তার যে শিক্ষার শুরু, সেই শিক্ষার শুরুটা হয়েছিল কর্মসূত্রে থাকা বাবার সঙ্গে মেদিনীপুর থেকে, কিন্তু পরবর্তীকালে মাত্র 5 বছর বয়সে উনি আবার ফিরে আসেন এই সেই কাঁঠালপাড়া নৈহাটির বাড়ি, যেখানে তিনি তার স্কুল এবং পরবর্তীকালে হুগলি মহসিন কলেজে তার কলেজের পড়াশোনা শেষ করে কলকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে তিনি গ্র্যাজুয়েট হন। আপনারা অনেকেই জানেন যে তিনি হচ্ছেন বাংলার প্রথম গ্র্যাজুয়েট যিনি প্রেসিডেন্সি কলেজ থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছিলেন, আর এই গ্র্যাজুয়েশনের পর তিনি কলকাতা ইউনিভার্সিটি থেকে তার উচ্চশিক্ষা কমপ্লিট করেন। তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এমনই একজন মানুষ, তিনি 1838 সাল থেকে জন্মানোর পর থেকে একের পর এক ইতিহাস তৈরি করে গেছেন বাংলা সাহিত্যের কাছে, বাঙালি মননের কাছে। আমরা তার কাছে চিরকৃতজ্ঞ। আজ এই কাঁঠালপাড়া নৈহাটিতে বঙ্কিমের বাড়িতে এসে তার দুর্গাদা দালান, তার তার ব্যবহৃত জিনিসপত্রের যে মিউজিয়াম, তার বাড়ির যে আতুরঘরটা আমরা দেখলাম, মোহিত হলাম। আর আপনাদের বারবার বলবো, একটু সময় বার করুন, করে চলে আসুন কাঁঠালপাড়া নৈহাটিতে। কী করে আসুন, একদম ট্রেন লাইনের ধারে এই বঙ্কিম ভবনটিতে আসবার জন্য কলকাতা থেকে কিংবা কল্যাণীর দিক থেকে আপনি নৈহাটি স্টেশনে আসুন। নৈহাটি 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে টোটো কিংবা সাইকেল রিক্সা ধরে 2 থেকে 3 মিনিটের মধ্যে ঋষি বঙ্কিমচন্দ্র কলেজের ঠিক সামনে দিয়ে, নৈহাটির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কলেজ এই RBC কলেজ, তার সামনে দিয়ে আসুন বঙ্কিম ভবনে। বঙ্কিম ভবনে 1-1.5 ঘন্টা স্পেন্ড করুন, তার এই বিখ্যাত মিউজিয়াম দেখুন, তার বাড়ির আনাচে কানাচে ঘুরুন, এবং কিছুক্ষণ থেকে বঙ্কিমের স্মৃতি তর্পণ করে নিজেদের ধন্য করুন। আর কলকাতা থেকে আসবার সময় মনে রাখবেন নৈহাটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা যেখানে বড় মা আছেন। আর এই বঙ্কিমচন্দ্রের বাড়ি দেখার পর ঠিক প্ল্যাটফর্মের উল্টো দিকে, মানে 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে থেকে একটু গঙ্গা দিকে হাঁটলেই কিন্তু আমাদের সকলের প্রিয় বড় মা আমাদের জন্য ওয়েট করে আছেন। তাই এক ঢিলে দুই পাখি কিংবা রব দেখা এবং কলা বেচা, ঋষি বঙ্কিমচন্দ্রের কাঁঠালপাড়া নৈহাটির ভবনের পাশাপাশি বড় মায়ের মন্দিরটিও দর্শন করে, আর আমি যে অঞ্চলটিতে দাঁড়িয়ে আছি এই যে আমার পেছনে রাধা বল্লভজির মন্দির, যেটা বঙ্কিমচন্দ্রের পরিবারের সেই প্রাচীন মন্দির, যে প্রাচীন মন্দিরে আজও কিন্তু সন্ধ্যারতি হয়, নিত্য পূজা হয়। তাই বন্ধু, মাই লাইফ মাই ভিউজের পক্ষ থেকে আজ সঞ্জয় আপনাদের সঙ্গে একটু সময় কাটিয়ে গেল কাঁঠালপাড়া নৈহাটিতে ঋষি বঙ্কিমচন্দ্রের বাড়িতে, তার আনাচে কানাচে ঘুরলাম আর আপনাদের দেখানোর চেষ্টা করলাম একটা নতুন জায়গা সম্বন্ধে কিছুটা তুলে ধরার চেষ্টা করেছি। যদি ভালো লাগে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রিপশন করে বেল আইকনটা প্রেস করুন, যাতে আপনার সঙ্গে আমার নিরন্তর যোগাযোগটা স্থাপন থাকে। আর আমার সমস্ত বাইরের বন্ধুদের বলি, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড কিংবা যারা USA থেকে আমার সঙ্গে যোগাযোগ রাখেন, কলকাতা এলে অবশ্যই আনন্দ মঠের সৃষ্টিকর্তা, বন্দে মাতরমের সৃষ্টিকর্তা, ভারতীয় সাহিত্যের শিল্পের জগতের এক উজ্জ্বল তিষ্ক বঙ্কিমচন্দ্রের বাড়ি আসতে কখনোই ভুলবেন না। কারণ এই বঙ্কিমচন্দ্রের এই গবেষণা কেন্দ্রটি বর্তমানে বাংলায় লেখা বঙ্কিমবাবুর বিভিন্ন লেখাকে ভারতবর্ষের প্রায় সব ধরনের ভাষায় ট্রান্সলেট করে সারা ভারতবর্ষের সমস্ত মানুষের কাছে এই সাহিত্যকর্ম পৌঁছে দেওয়ার নিরন্তর কাজ চলছে এখান থেকে। এই কাজটিও কিন্তু একটি অসাধারণ কাজ। তাই আমি আপনাদের বলবো, যখনই আসবেন একটু সময় নিয়ে আসুন, ঘুরে ঘুরে বঙ্কিমচন্দ্রকে আপনার শ্রদ্ধা জানিয়ে যান। আর বাংলা সাহিত্যকে আমরা সকলে মিলে একবার কুর্নিশ করে বলি যে আমরা ধন্য ঋষি বঙ্কিমচন্দ্রের সান্নিধ্য পেয়ে সঙ্গে থেকে।
থ্যাংক ইউ ভেরি মাচ।